ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পরকীয়ার জেরে আকলিমা বেগম নামে এক গৃহবধূকে মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে 250 শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহত গৃহবধূর দুই শিশু সন্তান আবদুল্লাহ ও জান্নাত হাসপাতালে চিকিৎসাধীন। দুইজনে ধৈরা বলে মোহর মধ্যে ঢালছে ওষুধ, দুইজনে মোহর বাচ্চাও রাখতাম না, তাইরও রাখতাম না, বংশ শেষ করে দিয়া।